الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت ظلال السيوف. والصلاة على النبي وعلى آله وصحبه أجمعين. Principal Habib Rahman Rahmatullahi Pojanmo Aijito. Desh Jati Ahato Varadarshaner Pratibade. আজকের ইফতার মিছিল মধ্যবর্তী সমাবেশের সিনহাবাজম সভাপতি প্রিন্সিপাল হাবিব রহমান রহমতুল্লাহ প্রজন্মের মহতরম আহ্বায়ক জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রিন্সিপাল মৌলানা সামিউর রহমান মুসা, আমার সহকর্মী জামিয়ার শিক্ষক মন্ডলী, জামিয়ার সাবেক ছাত্রবৃন্দ, আগামী দিনের চাকরির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, সংগ্রামী সিলেটবাসী, আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিতির বুকে আবির্ভূত হন তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। তখনকার মানুষ তাদের মেয়েদের জীবন্ত কবর দিত, কিন্তু সে সময়ে পাওয়া যায় নাই একজন বর্বর যুগেও এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে তার স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে। সেই সময়ে তা পাওয়া যায় নাই সন্তানের সামনে মাকে দর্শন করেছে। বর্তমান বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগকে ছাড়িয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার আর ছাড়াবে না কেন, আমার সেই দেশ দেশে আইন করা হয়েছে বাল্য বিবাহ নিরোধের নামে, যেখানে আমরা লক্ষ্য করি 18 বৎসরের নিচে একজন ছেলে বা মেয়ের যদি বিবাহ হয় সেই বিবাহ বন্ধের জন্য সেখানে ডিএনও ইউনিটে উপস্থিত হয়, সেই বিবাহ বন্ধের জন্য ওসি এসপিকে উপস্থিত হয়। কিন্তু আমার বোন যখন ধর্ষিত হয় আর চিৎকার করে বাঁচাও বাঁচাও, তখন কোন ডিসি এসপি যায় না। যে দেশে কোরআন সুন্নার বিধি আইন থাকে, আমার মা হযরত আয়েশাকে আল্লাহর নবী শাদী করেছেন 9 বছর বয়সে, বাল্য বিবাহের নামে কোরআন সুন্নাহ বিরোধী আইন জারি করে আর তার কোটিবে করে 10 বছরদের উসকে দেওয়া হবে, আর প্রিন্সিপাল প্রজন্ম ঘরে বসে থাকবে, তা কখনো হতে পারে না। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই বাল্য বিবাহ নিরোধের নামে 10 বছরদের উসকে দেওয়া আর আমরা বরদাস্ত করব না। সুপ্রিয় সিলেটবাসী, সারা পৃথিবীর বুকে সবচেয়ে কম দর্শিত হয় যে রাষ্ট্রে তা হচ্ছে সৌদি আরব। তার একমাত্র কারণ সেখানে কোনো দর্শককে জীবন্ত রাখা হয় না, পাথর ছুড়ে হত্যা করা হয়। আমাদের দেশে যদি শরিয়া আইন হয় ইনশাআল্লাহ একদিনের ভিতরে ওই বাংলার ভূমিতে কোনো দর্শক খুঁজে পাওয়া যাবে না। সুপ্রিয় সিলেটবাসী, সিলেটের তরুণ যুবক সবার প্রতি আহ্বান জানাব, মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার সাথে মাত্র 3000 বাহিনী। একজন জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি সিন্ধু প্রদেশে যাচ্ছি। সেখানে কেন যাচ্ছ? আমার বোনের আহ্বানে। মোহাম্মদ বিন কাসেমকে আবার জিজ্ঞাসা করে, এত দূরে তোমার বোন কোথেকে আসলো? মোহাম্মদ বিন কাসেম বললেন, সারা বিশ্বের প্রত্যেক মা আমার মা, প্রত্যেক মুসলিম বোন আমার বোন। সুপ্রিয় যুবক ভাইরাও, তারপর আবার বলল, তুমি কি জানো না রাজা তাহিরের হাজার হাজার বাহিনী, তুমি ক্ষুদ্র বাহিনী নিয়ে যাচ্ছ? মোহাম্মদ বিন কাসেম বললেন, জেনে রাখব মুসলমান সংখ্যাধিক্যের উপর বিশ্বাস করে না, মুসলমান আল্লাহর উপর বিশ্বাস করে। আর আমরা দাবি জানাতে চাই না, যেখানেই দর্শক সেখানেই মোহাম্মদ বিন কাসেমদের প্রতিরোধ প্রতিরোধ। এজন্য আজকের সমাবেশ থেকে প্রিন্সিপাল হাবিব আমাদের যে শিক্ষা দিয়েছেন, ওই সেই কোট প্যান্ট যেখান থেকে প্রিন্সিপাল হাবিব ঘোষণা দিয়েছিলেন, আমার জীবনের রক্তের বিনিময় হল বাংলার বুকে কোনো নাস্তিক মোর্তাকে আমি বরদাস্ত করব না, আর তার আন্দোলনের কারণেই বাংলার ভূমি হতে কুরঙ্গার তসলিমা পলায়ন করতে বাধ্য হয়েছিল। ইনশাল্লাহ প্রিন্সিপাল হাবিব আন্দোলন এই প্রজন্মের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে, বাংলার ভূমিতে কোন দর্শক আর খুঁজে পাওয়া যাবে না। আমরা
সামাজিক প্রতিরোধ করে তোলে প্রিন্সিপাল হাবিব নাই তার চেতনা আছে তার চেতনা আমরা লালন করেই যাব আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি প্রিন্সিপাল হাবিব প্রজন্ম জিন্দাবাদ নাসর মিনাল্লাহি ওয়া কাসুন সারা দেশে সিরিজ দর্শনের প্রতিবাদে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির প্রজন্মের উদ্যোগে আজকের ধিক্কার মিছিল এবং মধ্যবর্তী সমাবেশের উপস্থিত আমার সিলেটবাসী উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা শুনেছি কিন্তু আমরা আইয়ামে জাহিলিয়াত দেখিনি কিন্তু আমরা এমসি করে দিয়ে আমার বোনেরকে সংঘবদ্ধভাবে দর্শনের ঘটনা আমরা দেখেছি আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখিনি কিন্তু নোয়াখালীতে আমার মাকে সংঘবদ্ধভাবে উলঙ্গ করে দর্শনের সংবাদ আমরা দেখেছি আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই সিলেটের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি আপনি এই দর্শকদের বিরুদ্ধে আইন সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে বিগত দিনে আপনি হচ্ছেন একজন নারী প্রধানমন্ত্রী যদি আপনি দর্শকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ না করেন তাহলে এই দেশবাসী মনে করবে আপনি দর্শকদের আশ্রয় প্রশ্রয় আপনি দিচ্ছেন আমি সিলেটের সিলেটের প্রশাসন কে জানিয়ে দিতে চাই এই সিলেটের মাটি পবিত্র মাটি এর সিলেটে সিয়াসেন হজরত সংগঠিত হলে আমরা প্রতিবাদ মিছিল করব না আমরা মানববন্ধন করব না আমরা এই আইন আমাদের তুলে নিব পরিশেষে আগামী দিনের কর্মসূচি আমি আপনাদের সামনে পেশ করছি তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দর্শনের বিরুদ্ধে গণসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সারা সিলেট ব্যাপী লিফলেট বিতরণ এবং দর্শকদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের দাবিতে 11 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি 0 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত উলামা এবং সুফিদেরকে নিয়ে মত বিনিময় সভা এবং 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত ব্যাপক মত বিনিময় এবং বৃহত্তর আন্দোলনের ঘোষণা আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী সকল আন্দোলন সংগ্রামে আপনারা করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমাদের মিছিল আমাদের কার্যালয়ে গিয়ে শেষ হবে সিলেট